শিফফিনের যুদ্ধ আসলাম আরিকুমার আহমতুল্লাহি ও বারাকাত আলহামদুলিল্লাহ সালত ওয়াসাল মা আরাসুল ইল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসাহ বিহীমন ওয়ালামাবাদ প্রিয় ভাই বোনেরা সিফিন সিরিয়ার বর্ডারে একটি জায়গা আলী রাজী আল্লাহ তা আলা আনহু আয়েশা সিদ্দিকার আজি আল্লাহ তা আলহাকে মদিনায় পাঠিয়ে দিলেন তিনি নিরাপদে পৌঁছলেন তিনি স্বৈন্য সামন্তনী এক চলি সিরিয়া অভিমুখে তিনি চাইলেন যে এবার মবিয়ার সাথে আমার একটা সমঝোতা হওয়া দরকার আমি যে বলছি পরিস্থিতি ঘোলাটে শান্তি হলেই পরিস্থিতি কন্ট্রোল হলেই বিচার হবে ওসমান রাজা তালানহর মর্মান্তিক হরতাল এবং মবিয়া বলছেন যে না এখনই করতে হবে তো মিয়া রাজিয়াল্লাহ তালানহকে নিজের মতে আনার জন্য তিনি চললেন সিরিয়াতে সিফিন নামক জায়গাতে দুই পক্ষের এবার সমঝোতার জন্যে বসা হলো এই সমঝোতা সময় ওই কুচক্রি দল ওই মোনাফেকের দল কিন্তু বসে ছিল না কারণ তারা সব জায়গাতে খুব স্লো মোশনে খুব ঠান্ডা মাথায় ওরা কাজ করছে এখানে দুই পক্ষের সমঝোতা হতে যাচ্ছে এখানে একটা সমস্যার সমাধান হয়ে যাবে তাই এখানে কিন্তু কি হলো এই কুচক্রি দল তারা বলল তারা কিন্তু একটা যুদ্ধ যেন লেগে যায় যেমন উষ্টির যুদ্ধে লেগে লাগিয়েছিল উত্তক্ত করল এবং কিছু মানুষ তো থাকে যারা এত ডিপলি বুঝে না কিছু ছিল সৈনিক তারা কিন্তু এইভাবে দেখা গেল দুই পক্ষের একটা যুদ্ধ বেঁধে গেল এবং এখানেও কিন্তু বেশ কিছু প্রাণ চলে গেল এখানে দেখা গেল যে যুদ্ধকে থামানোর জন্যে মবিয়া রাজহতার পক্ষ থেকে কোরআনকে ওঠানো হলো কোরআনের মর্যাদায় তারা যুদ্ধ থেমে গেল এখানে একটা যুদ্ধ একে মনে রাখতে হবে যুদ্ধটা কিন্তু কোনো আকিদার যুদ্ধ ছিল না এখানে আর শির্কের যুদ্ধ নয় ইমান কুফুরের নয় সুন্নাবিদাতের নয় একটা রাজনৈতিক একটা ইস্যুকে কেন্দ্র করে এবং এখানে মানুষ শৈতান জিন শৈতান ফায়দা নিচ্ছিল শেষ পর্যন্ত সমঝোতে আসলো এবং দেখা গেছে তারা দিনে যুদ্ধ করলেও রাত্রিবেলা একে অপরের সাক্ষাৎ করেছেন কে ক্ষত বিক্ষত তাদের সহযোগিতা করেছেন চিকিৎসা দিয়েছেন আন্তরিকতা কোন ব্যাপার কষ্ট সমস্যা নেই কিন্তু এই বিষয়গুলিকে ওই মোনাফেকরা বা বর্তমান এই মোনাফেকের যারা যারা উত্তরাধিকার যারা যারা তাদেরই সন্তান তারা কিন্তু বিষয়টাকে ঘোলাটি করে বিশাল কঠিন কিছু করে আমাদের কাছে তুলে ধরেছে পীরু ভাই বোনেরা শেষ পর্যন্ত আবু মুসা আস আই তাল হলেন আলী রাজ পক্ষের আর হলেন কার পক্ষের মহাবিয়ারাজার পক্ষের দুইজনে যেটা সমঝোতা দিবেন সেটা দুই পক্ষ মেনে নেবেন দুইজনে বললেন এটা এখন আপাত স্থগিত থাকবে এক বছর এটা নিয়ে কোনো কথা চলবে না ঠিক আছে মহাবিয়ারাজ তার জায়গায় থাকবেন আলিয়াজ তার তিনি সেখানেই থাকবেন তিনি আমির থাকবেন এখানে এই বিষয়টা এখন আপাত স্থগিত থাক এটাই সমঝোতা হয়ে গেল এবং এই সমঝোতার কারণে একটা বিশাল সমস্যার ক্ষণিকের জন্য সমাধান হলো কাজী সিফ্ফিনের যুদ্ধটা এখানেও কিন্তু ওই মোনাফেকদেরই কাজ ছিল আমাদের মনে রাখতে হবে আমাদের আশেপাশে মোনাফিকরা রয়েছে আপনি সুরা ফাতেহা পড়বেন তিনটি দল আলামতাহিম মাকবু আলহিম আব্দ আলীন আপনি সুরা বাঁকায় যাবেন মোত্তাক কাফের এবং মোনাফেক মোনাফেকদেরকে আমাদের চিহ্নিত করতে হবে সর্বযুগেই মোনাফিকরা আমাদের ঘরের শত্রুরা আমাদেরকে বেশি ক্ষতি করেছে আল্লাহ আমাদেরকে তাদের থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি